আসসালামু আলাইকুম কুকিং লাভার্স ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি করে দেখাবো ক্রিম জাম মিষ্টি এই মিষ্টিটি খেতে অসম্ভব রকম মজা এই মিষ্টির মধ্যে একদিকে যেমন কালো জামের স্বাদ অন্যদিকে ক্রিম বা মালাইয়ের স্বাদ এই মিষ্টিটি তৈরি করা অনেক সহজ আপনারাও যদি এমন পারফেক্ট জাম মিষ্টি বানাতে চান তাহলে অবশ্যই আমার পুরো রেসিপিটিকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ ছানা নিয়েছি এক টেবিল চামচ সুজি নিয়েছি ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি এক টেবিল চামচ প্রথমে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো এটা ততক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার ছানাটা মাখানো হচ্ছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ছানাটাকে আমি একটু ভেঙে নিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর এই কাজটা একটু সময় সাপেক্ষ একটি সময় লাগে তো এটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার চিনি আর ঘিটাকেও এর সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু কষ্ট কিন্তু আপনি যখন ক্রিম জামটা বানাবেন তখন মনটা ভালো হয়ে যাবে এবার সুজিটা দিয়ে দিলাম সুজিটা পুরো পানি টুকুকে শুষে নিয়েছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছানাটা অনেকখানি সফট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দুই ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে লিকুইডটা দিয়েছি আপনারা পাউডারটা বা জেল ফুড কালারও দিতে পারেন এবার এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটু দলা নিয়েছি আমি নিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়ে এটাকে প্রথমে গোল করে নিচ্ছি নিয়ে দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি কালো জামের শেপ দিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মিষ্টির মধ্যে কোনো প্রকার ফাটল না থাকে এখন আমার এই মিষ্টিটা হয়ে গিয়েছে এটাতে কোনো প্রকার ফাটল নেই এবার একটা কাপড় দিয়ে আমি এটাকেও ঢেকে রেখে দিচ্ছি আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমেই গোল বল নিয়ে এটাকে দুই হাতের তালুর মধ্যে নিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবার দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে এটাকে কালো জামের শেপ দিচ্ছি আমি আবারও বলছি মিষ্টিগুলোতে কোনো প্রকার ফাটল যেন না থাকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটি প্যান আমি গরম করে নিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টি ছাড়ার পরেও কিন্তু কোনো বাবলস উঠছে না খুবই হালকা গরম এবার আমি সবগুলো মিষ্টিকে দিয়ে নিয়েছি এবার প্যানের হাতলটা ধরে আমি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি তাহলে মিষ্টিগুলো নিচে লেগে যাবে না এরপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সরিয়ে দিচ্ছি এটা দেখুন সরিয়ে দিতে গেলে সেপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা এরকম করে করা যাবে না আমি সাইড থেকে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি এবং হাতল ধরে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো এরকম ফুলে বল হয়ে গিয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে এগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি এটা খুবই সময় নিয়ে আস্তে জালে করে নিতে হবে জাল বাড়ানো যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে শক্ত হয়ে যাবে পুড়ে যাবে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি আরও খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মিষ্টিকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে উঠিয়ে একটা ট্রের ওপর নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি ঠান্ডা করে নেব গরম মিষ্টি সিরাই দিলে মিষ্টিগুলো চুপসে যাবে এজন্য গরম দেয়া যাবে না এখানে একটি প্যান আমি নিয়েছি এর মধ্যে সাড়ে তিন কাপ পানি আমি দিয়ে দিলাম দুই কাপ চিনি চিনিটাকে আমি মিশিয়ে দিয়ে ফুটিয়ে যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য জালটা একেবারেই ফুল থাকবে পাঁচ মিনিট পরে মিষ্টিগুলো অনেকখানি ফুলে উঠেছে এটা ঢাকনা খোলা যাবে না হাতল ধরে এরকম একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ওলট পালট হতে পারে এবং সব দিকে শিরাটা যেতে পারে এবার আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টিটার স্বাদ অনেকখানি বেড়ে যাবে মনে হবে যে এটা ঘিয়ে ভাজা তো এভাবেই আমি শিরার মধ্যে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এবং জালটা বন্ধ করে দিচ্ছি এবার মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি দেড় কাপ দুধ নিয়ে নিলাম আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এবার এটাকে জাল দিয়ে কমিয়ে নিচ্ছি যখন দুধটা অনেকখানি কমে আসবে এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং কোনো দলা না থাকে এভাবে আমি পুরোটাকে শুকিয়ে নিচ্ছি এবার এক চা চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঘিটাকেও মিশিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ক্রিমটা এখন পুরোপুরি রেডি আমি কালো জামগুলোকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি একটি ধারালো চাকু দিয়ে আমি মিষ্টিটাকে খুব সাবধানে কেটে নিচ্ছি কারণ এটা অনেক নরম দেখতেই পাচ্ছেন কালো জামের ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমি এভাবে কিছু ক্রিম দলা করে লম্বা করে শেপ করে নিয়ে এখন মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি গাছটা সবচেয়ে ভালো হয় পাইপিং ব্যাগ দিয়ে করলে কিন্তু আমি সবার সুবিধার জন্য এভাবে হাত দিয়ে করে দেখাচ্ছি এবার একটু ক্রিমটাকে চেপে চেপে দিচ্ছি এটাকে বসিয়ে দিচ্ছি এবং দুই সাইড থেকে একটু চেপে দিচ্ছি সবগুলো ক্রিম জ্যাম আমার বানানো হয়ে গিয়েছে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে আর ভিতরের কালারটাও কতটা সুন্দর হয়েছে এটা না অনেক বেশি লাল একেবারেই দোকানের কেনা মিষ্টির মতো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ